তালিকায় নাম থাকা সত্ত্বেও বেছে বেছে যোগ্য হিতাধিকারীর নাম কর্তন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী জনগণের। কার মততের নাম কর্তন করা হচ্ছে, সরজমিনে তদন্ত চান ভুক্তভোগী জনগণ। কাছাড়ের পশ্চিম শিলচরের ভাঙ্গারপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বেলাগাম দুর্নীতির অভিযোগ। বুধবার ভাঙ্গারপাড় জিপির শিমুলতলা চতুর্থ খণ্ডের ভুক্তভোগী অভিযোগ করে বললেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দকৃত তালিকায় নাম থাকা সত্ত্বেও আচমকা তালিকার থেকে নাম কর্তন করা হয়। বিধবা মহিলা সহ বহু দিনমজুর পরিবারের নাম বরাদ্দকৃত তালিকা থেকে কর্তন করা হয়েছে। তাদের নাম তালিকা থেকে কেন কর্তন করা হলো সেই বিষয়ে জবাব চান ভাঙ্গারপাড় জিপি সভানেত্রীর কাছে। তাদের অভিযোগ, অসহায় দিনমজুর সহ বিধবা মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন না, অথচ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্বাবলম্বী পরিবারের লোকজন সরকারি ঘর পাচ্ছেন। খুব অবস্থা খারাপ আর কি, যে আমরা ঘর পাইতাম পাইতাম বই ঘর পাই না, আমরা ঘরটা যেন খেয়ে কাটিল তাও পাই না, যে আমরা চারটা বই না, আমরা বিধবা মালই, আমরা খুব কষ্ট হয়ে আছি, রাইতে ঘুমাইতে পারি না, খান্দি আমরা রাইত যাই, যেন ঘর বইবার জায়গা নাই, বইবার জায়গা নাই, বহুত কষ্ট হয় আর কি, রান্ধিয়া খাইবারও জায়গা নাই, ভুতিবারও জায়গা নাই, বুঝে নিতে যখন আপনারা গেছে, যে আমরা অনুরোধ জানাই, যে আমরা ঘরটা খেয়ে কাটিল, যে আমরা গোটা পাই না, আপনারা গোল লিস্ট আসলো, গোল লিস্ট আসলো, যে আমরা পুরানো লিস্ট আমরা গোরা আসলো, যে নাম আছে আমরা পাইছি, যখন যে গোরা কই নাম নাই, যে আমরা বহুত কষ্ট আছি, দেখুন আপনারা আইয়া যে না ঠিক আপনারা বিশ্বাস করুন না, খেয়ে কাটিল মানে আমরা তখন দেখতে চাই আপনারা গেছে বিচার যাই, যে আপনি আইন সামনে আইয়া দেখুন, যে আমরা কি কষ্ট আমরা দিন যান আমরা রাইত যা, থ্যাংক ইউ ফালদি বেড়া দেবো, আমরা তো গরিব গুলো মানুষ, আমরা সরকারি ঘরখানে পাই না, সরকারি ঘর পাইবার যোগ্য মানুষ, আমরা এখানে ঘর দুয়ার পাই না, হে কাটিল হে কমপ্লেন করলো আমরা ঘর, আমরা ঘর দুয়ার কিতা কারণে পাই না আপনার কাছে, আমরা ওখান চাই ডিসির আবেদন চাই আর আমরা যেন হে আমরা ঘর দুয়ারটা জ করলো, উইটিং লিস্ট আমরা নাম আছে আমরা জানি 10 বছর থাকি, কেন আমরা ঘর দুয়ারটা পাই না, আমি ওলা ঘর থাকি ওলা যোগ্য, আপনারা দেখুন চাই না, আমি ওলা ঘর থাকি আর চাইটা পাঁচটা উল্টা লইয়া, আপনারা দেখুন চাই না, আমি ঘর পাইনি না, না আপনারা দেখুন চাই তো বা ওইয়া ওলা থাকি আর ওলা বড় আপনার জামাই নাই, জামাই নাই আপনারা দেখুন চাই ন, ঘর মনে করো পয়সা লামাইছে ঘর পাই না, আমরা ঘর পাই না, আর ওটা ঘর আমরা বাঙ্গা ঘরে থাকি, সরকারের কাছে আমরা জানাই আর ওটা ঘর আমরা রইতাম গিলা কোথাও মরুতা মরুতা লইয়া, টেকা লামাইছে ঘর পাই না, আমরা ঘর পাই না, বাঙ্গা রুঙ্গা ঘর ঘুমাই আর আর ওটা আমি জানাইলাম, নাম তো খাটি দিছ পঞ্চায়েতে জানিয়ে নাকি তারা খাটিলাম, আমরা পয়সালা মানুষ এর লাগে, আমরা ঘরের নাম খাটিছ পঞ্চায়েতে খাটছে, পঞ্চায়েতে খাটিছ ও ইন্দিরা সবার যোগ্য মানুষ, আর কত বছর তাই খালি উনি আমার নাম ও আর ও ফাইমু ও ফাইমু, এখন উনি আমার নামটা খাটাই দিছে গিয়া, এখন আমার ঘরের অবস্থা দেখুন আপনারা কীরকম, ও বাঙ্গা রুঙ্গা বেমারি মানুষ ওটা ঠিকঠাক করতে পারিয়েন না, এটা আপনারা গেছে অনুরোধ হরিয়ার, আমি যদি হওয়ার যোগ্য ইয়ে থাকি তে আপনারা আইন দেখিয়া, ও যদি হওয়ার যোগ্য ইয়ে থাকি তে দেই না, হওয়ার যোগ্যই না তে আর এটা হবে, এখন আমি তো আর অন্য কিছু হইতে পারিয়ার না, যদি ও আমার দিদি দিদি আছে অনুরোধ হরিয়ার, ও যদি বিশ্বাস হয় না তে আপনারা ইয়ে দেখুন,